হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ফারাবি আজকে আমি চলে এসেছি তুলি সাইকেল স্টোরে যেটা হচ্ছে মাদ্রাসা মার্কেটের পাশেই এটা অবস্থিত রাজশাহীর প্রাণ কেন্দ্র আসলে এই ঘন্টা এখানে কিন্তু সাইকেলের যাবতীয় যত পার্টস আছে এবং সাইকেল যত কালেকশন আছে আপনারা এখানে পেয়ে যাবেন এবং সাইকেলের কিন্তু মার্কেট এটাই রাজশাহী শহরের মধ্যে সাইকেল বলতে সাইকেলের মার্কেট বলতে এই যে মাদ্রাসা মার্কেটগুলো মাদ্রাসা মার্কেটের আশেপাশে যে সাইকেলগুলো দোকান আছে সবখানে এইটাই হচ্ছে মেন সাইকেলের দোকান কারণ এখন মার্কেটে আসলে চাহিদাটা বেশি কিন্তু মার্কেট সাপ্লাইটা কম আর এটা ইনারা হচ্ছে বাইরের দেশে এই সাইকেলগুলো বেশি আসলে মানে সাপ্লাই দিতেছে এই জন্য মার্কেটের দামটা একটু বেশি বেড়ে গেছে আপনারা যদি দেখেন যে তেজগাঁও ঢাকার সাইকেল লাইফ এক্সক্লুসিভে ওখানে কিন্তু মোটামুটি একটা এভারেজ রেঞ্জই আছে বাট যারা ডিলারশিপ নিচ্ছে বা বাইরে সাইকেলগুলো বিক্রি করতেছে তাদের কিন্তু দামগুলো এভারেজ একটু বেশি বেড়ে গেছে আপনাদের জন্য আসলে নিতে কষ্ট হচ্ছে কারণ আমি জানি ভেলোসের অনেক বেশি চাহিদা ভেলোসের 602 আজকে একটু দেখাবো কিন্তু আসা আচ্ছা যদি ভেলোসের 602 এর আমরা একটু ফ্রেমের দিকে যাই হ্যাঁ ফোকাস করি হ্যাঁ হাত দিয়ে আচ্ছা সাইকেলে যদি ফ্রেমের দিকে যাই তাহলে ফ্রেমটা দেখতে পাচ্ছেন রেড এবং ব্ল্যাকের জটিল একটা কম্বিনেশন এবং 602 লেখা আছে এখানে আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে এটার শিফটারের তারটা হচ্ছে ভিতর দিয়ে দেওয়া আছে তো আমি সবসময় আপনাদেরকে বলি যে শিফটারের তার বা ব্রেকের তারগুলো যদি ভিতর দিয়ে দেওয়া থাকে তাহলে আপনার তারের সিস্টেমটা আপনি তারের সিস্টেমটা কিন্তু আপনি মোটামুটি একটা ঝামেলামুক্ত হয়ে যাবে ঠিক আছে আর এখানে আপনি দেখাই আমাদেরকে যে চুম্বুকটা দেওয়া আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাগতেছে না তার মানে এটা হচ্ছে অ্যালোবডি এটা যদি স্টিল বা লোহা হতো তাহলে কিন্তু চুম্বুকটা আমার এখানে লাগতো ঠিক আছে এটা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে আসলে অ্যালোবডি কিনা আর অ্যালোবডি হওয়ার কারণে এই সাইকেলটা কিন্তু একটা প্রিমিয়াম একটা লুক দিচ্ছে বা প্রিমিয়াম একটা কোয়ালিটি আসলে এই ভেলোসের সাইকেলে আচ্ছা যদি আমরা একটু হ্যান্ডেল বারে আসি হ্যান্ডেল বারটা হচ্ছে 720 mm একটা হ্যান্ডেল বার খুবই জোস একটা হ্যান্ডেল বার আমি সবসময় আপনাদেরকে ভেলোসের এই হ্যান্ডেল বারগুলো নেওয়ার কথা বলি কারণ হ্যান্ডেল বারগুলো কিন্তু আসলে অসাধারণ চমৎকার ঠিক আছে আর যদি এখন স্টিমে আসি স্টিমটা হচ্ছে অ্যালোবডির স্টিমটা আসলে ভেলোসের যে স্টিমগুলো করে এই স্টিমগুলো কিন্তু খুবই জোস করে এবং স্টিমগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে অ্যালোবডি ঠিক আছে মানে প্রতিটা পার্সি অ্যালোবডি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি হ্যান্ডেলটা কিন্তু এই যে এখানে ঠিকতেছে না তার মানে হ্যান্ডেলটাও কিন্তু অ্যালোবডি আর এখানে আরেকটা জিনিস আছে ভেলোসের 602 এই যে এই লাইটটা দেওয়া হয়েছে এই লাইটটা আমি এর আগেও আপনাকে ভেলোসের 602 বা 3 যাই বলুন এখানে দেখিয়েছি কিন্তু এই লাইটটা আমি কখনো দেখিনি এটা রাজশাহীতে আমি দেখতে পাচ্ছি যে এই লাইটটা ইউজ করা হয়েছে আচ্ছা এবার যদি আমরা একটু শিফটারের দিকে আসি শিফটার হচ্ছে সামনে 3 পিছনে 7 টোটাল 21 স্পিড তো শিফটারটা ইউজ করা হয়েছে শিমানোর এবং ভিব্রেকের একটা শিফটার ইউজ করা হয়েছে খুবই জোস এবং খুবই মানে মিড রেঞ্জের মধ্যে খুবই সুন্দর শিফটারগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই ঠিক আছে আর ভেলোসের শিফটার নিয়ে আসলে কোনো কথা বলবো না কারণ ভেলোসের শিফটারগুলো আসলে অনেক সুন্দর হয় কারণ শিফটারগুলোতে আপনারা মোটামুটি একটা ভালো কী বলবো টোকাটোকো খেলার সুযোগ পেতেন ঠিক আছে দেখতে পাচ্ছেন মোটামুটি গিয়ার সিস্টেমগুলো উঠানামা ভালোভাবে ফ্রিলিভাবে করবে কারণ বাংলাদেশি সাইকেল ভেলোসের মেঘনা গ্রুপের সাইকেল আচ্ছা এবার যদি আমরা একটু ফ্রন্টের সাসপেনশনের দিকে আসি সাসপেনশনটা কিন্তু আসলে আমরা পেয়ে যাচ্ছি 120 mm এর একটা সাসপেনশন ঠিক আছে আচ্ছা সাসপেনশনটাকে আপনাদের দেখাই একটু হবে মানে খুবই জোস পাঞ্চ করতেছে এবং যদি আপনি অফরোড যান এবং অনরোডে যান এই সাসপেনশনটা কিন্তু আপনাকে অনেক বেশি ভালো একটা রাইড করার একটা স্মুথ রাইড করার কিন্তু একটা ভালো সাসপেনশন আপনি পেয়ে যাবেন 120 mm সাসপেনশন এর আগে দেখিয়েছি 601 সেখানে ছিল 100 mm সাসপেনশন এটা হচ্ছে 120 mm সাসপেনশন যেটা হচ্ছে আপনারা যদি কোনো রাস্তা উঁচু নিচু থাকে বা কোনো রাস্তায় কোনো প্রবলেম থাকে তাহলে এই সাসপেনশনটা আপনি চালিয়ে খুবই মজা পাবেন কারণ এটা 5 ঘন্টা খুবই জোস ঠিক আছে আর এখানে আছে লক সিস্টেম লক সিস্টেম করতে পারবেন এখানে প্রিলোড করতে পারবেন এখানে প্রিলোডের একটা ব্যবস্থা আছে আর এখানে লক সিস্টেমের একটা ব্যবস্থা আছে লক করলে
সাসপেনশনটা লক হয়ে যাবে, আর লক খুলে গেলে সাসপেনশনটা আবার চালু হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি চাকাতে আসি, চাকাতে হচ্ছে ভেলোসের স্টকের চাকা, এটা হচ্ছে খুবই জোস, এবং বিটগুলো দেখতে পাচ্ছেন, বিটগুলো কিন্তু খুবই অসাধারণ। এটা হচ্ছে আপনারা যখন স্লিপ মানে কোনো কাদা রাস্তায় চালাবেন, এটা স্লিপ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ চাকাটা আসলে বিটগুলো খুবই জোস। আর যদি এবার সামনে হাবসে আসি, হাবসটা হচ্ছে ভেলোসের স্টকের হাবস, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাবস, ডিস্কটা হচ্ছে 160mm ডিস্ক, খুবই জোস, খুবই সুন্দর, এবং মেকানিক্যাল ডিস্ক ব্রেক এটা ব্যবহার করা হয়েছে। আর রিমটা হচ্ছে শর্ট রিম, এটা হাই রিম না, এটা শর্ট রিম, রিমটা কিন্তু অ্যালোবডি, রিমটা সবসময় অ্যালোবডি হয় ভেলোসের, সবাই আমরা জানি। আচ্ছা, এবার একটু সামনের দিকে আসি, এদিকে আসো একটু। আমরা যদি একটু ক্র্যাঙ্কসেটটা দেখি, ক্র্যাঙ্কসেটটা চলে গেছে শিমানোর ক্র্যাঙ্কসেট, এটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা ক্র্যাঙ্কসেট, এবং এই ক্র্যাঙ্কসেটটা আপনাদেরকে আমি অনেক জায়গায় দেখিয়েছি এবং অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে এই ক্র্যাঙ্কসেটটা আমি আপনাদেরকে সাজেস্ট করি, ঠিক আছে। প্রো হুইলের ক্র্যাঙ্কসেট অথবা শিমানোর এই ক্র্যাঙ্কসেটটা আপনি নিতে পারেন। এখানে ফন্ডেরাতে যদি আসি, ফন্ডেরাতে টর্নি, শিমানোর টর্নি ইউজ করা হয়েছে, এটা খুবই জোস একটা ফন্ডেরা, এবং মিড রেঞ্জের মধ্যে এই ফন্ডেরাটা খুবই ভালো। বিবি সেট ইউজ করা হয়েছে বলের, বিয়ারিংয়ের, সরি, বিবি সেটটা বিয়ারিংয়ের ইউজ করা হয়েছে। বিয়ারিংয়ের বিবি সেটটা ইউজ করাতে আপনি পেয়ে যাবেন একটি স্মুথ রাইড, এবং প্যাডেলটা যখন চালাবেন তখন কিন্তু আপনার রাইড করে খুবই বেশি একটা মজা হবে, খুব স্মুথ একটা রাইড হবে, ঠিক আছে। এবার আসি আমরা পিছনে রেয়ার। আচ্ছা, চেনটা আপনাদেরকে বলে দিই, চেনটা স্টকের চেন, এটা আপনারা ভেলোসের স্টকের চেন এটা। আর রেয়ারটা যদি আসি, খুবই দুর্দান্ত একটা রেয়ারটা ইউজ করা হয়েছে শিমানোর অ্যালটাসের। আমি সবসময় আপনাদেরকে বলি যে শিমানো অ্যালটাস আর শিমানো অ্যাসেরা, এই দুটো রেয়ারটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমিও ইউজ করি শিমানো অ্যাসেরা এবং অ্যালটাস। আমি খুব দ্রুত আমার এবং আমিও ইউজ করি শিমানো অ্যাসেরা, তো আমাকে খুবই ভালো সাপোর্ট দেয় এবং খুবই ভালো একটা মানে রাইড পাই এই চেঞ্জিংয়ের ক্ষেত্রে। চেঞ্জিংটা খুবই সুন্দর চেঞ্জিং দেয় এবং খুবই স্মুথ দেখায়, খুবই স্মুথ, খুবই ভালোভাবে চেঞ্জিং করবে। ফ্রি হুইলটা ব্যবহার করা হয়েছে সাত কাটার, এটা হচ্ছে দেখায় আপনাদেরকে, 1 2 3 4 5 6 7 সাত কাটার ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে। ডিস্কটা ব্যবহার করা হয়েছে 160mm ডিস্ক, ঠিক আছে, যেটা আপনারা মোটামুটি ভালো একটা ব্রেক সিস্টেম পেয়ে যাবেন। আর হচ্ছে পিছনে পুটিলেস ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনি চাকাটা খুলে আপনি নিজের ইচ্ছা মতো চাকাটা টাল সারাতে পারবেন, এবং চাকাটা খুলে ইচ্ছা মতো আপনার পাংচার সারাতে পারবেন, এবং চাকাটা চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। আপনি নিজে বাসায় বসে এই যে কুটলেস দেওয়া আছে, কুটলেসটা খুলে আপনি ইউজ করতে পারবেন। ওকে ভিউয়ার্স, আজকে আপনাদেরকে মোটামুটি ভেলো 602 এর একটা ধারণা দিলাম যে এখানে কী পরিমাণ সাইকেল, এখানে কত দাম হচ্ছে, এবং এই সাইকেলের সাথে কিন্তু আপনি একটা মার্কার, একটা বেল আর একটা স্ট্যান্ড এই সাইকেলের সাথে পেয়ে যাবেন। এই সাইকেলের দাম হচ্ছে 24,500 টাকা, আর যদি আমার ভিডিও দেখে কেউ আসেন তাহলে 24,000 টাকার মধ্যে এই সাইকেলটা আউটলেস 602 এই সাইকেলটা আপনি পেয়ে যাবেন। এই সাইকেলটা দুর্দান্ত সাইকেল, আপনাদেরকে আমি সবসময় 602 দেওয়ার কথা বলি, কারণ 603 আর 604 হচ্ছে 602 আমার কাছে অনেক কিছু বেটার মনে হয়, কারণ এটা যে রিয়ারটা ইউজ করা হয়েছে এটা খুবই জোস একটা রিয়ারটা, এবং চেঞ্জিং সিস্টেমটাও খুবই সুন্দর, এবং সাইকেলের যে লুকটা ভাই অসাধারণ মাখন, ঠিক আছে, মানে 20 টাকার কিনে গেছে আর কিছু বলবো না। তো মোটামুটি এই সাইকেলটা যদি নিতে চান তাহলে টুই সাইকেল স্টোরে চলে আসবেন, এখানে মাদ্রাসা মার্কেটের পাশেই টুই সাইকেল স্টোর, আর এখানকার গুগল ম্যাপ অবশ্যই আমি ভিডিও নিচে দিয়ে দেবো, ওখান থেকে আর ফোন কল নাম্বার অথবা আমার ভিডিওর স্ক্রিনে থাকবে, ওখান থেকে আপনারা এই সাইকেলটা পারচেস করতে পারেন 24,000 টাকায়। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।